যারা বইমেলার ভিতরে ঢুকে গোষ্ঠীবদ্ধ চক্র যারা পরিবেশ নষ্ট করতে চায়, সাধারণ মানুষকে হয়রানি করতে চায়, এরা কারা এটা আমরা খুঁজে দেখছি। পরিবেশটাকে নষ্ট করার জন্য মাঝে মাঝে আমরা কমপ্লেন পাই, তারা কাউকে ভুয়া ভুয়া বলে তারা বিভিন্ন শব্দ বা উচ্চারণ করে। আসলে আমি মনে করি আমরা মানুষ হিসাবে, আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে বলবো এটা মোটেও ঠিক না, কারণ এখানে সকল শ্রেণীর মানুষই আসবে। কাউকে ইপটিজিং করা, কাউকে হেয় করা, তাকে তা কাউকে মানে ইনসাল্টিং করা, এটা কোনো ব্যক্তি কোনো ব্যক্তিপক্ষ করার সঠিক না, এটা আইনগত অপরাধ। আবার আমাদের সকলেরই কিন্তু ব্যক্তির দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা আছে। সামাজিক দায়বদ্ধতা থেকেও যদি এ ধরনের কোনো না কোথাও ঘটতে দেখেন, তাহলে আপনাদের উচিত হবে এটাকে প্রোটেকশন করা, তাদেরকে ফিরিয়ে দেওয়া এবং কোথাও যেন কোনো ঝামেলা না হলে হবে কি, যদি আপনারা এটা প্রোটেকশন না দিতে না পারেন, যদি এ ধরনের ঘটনা অহরহ করতে থাকে, তাহলে দেখবেন এক সময় এই বইমেলায় সাধারণ মানুষের দর্শনার্থীর আসা যাওয়ার পরিমাণ কমে যাবে, লেখক লেখিকারা পাঠক পাঠিকার সংখ্যাটা কমে যাবে, কমে গেলে একসময় আমাদেরই ক্ষতি হবে। এবং আমি মনে করি আমাদের অনেক দিনের যে স্মৃতি বিচলিত, আমাদের যে অনেক দিনের বাংলা একাডেমি প্রতিষ্ঠার পর এই যে বইমেলা দিন দিন কলেবরে বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমি মনে করি আমাদেরকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের, আমরা সকলে মিলেই এই দায়িত্বটি পালন করব। আমাদের কাছে গিয়ে কমপ্লেন করেছে, আমরা অভিযোগ আকারে গ্রহণ করেছি, আমরা সেটা বিচার বিশ্লেষণ করেছি, আমরা যাচাই বাছাই করছি এই গ্রুপটা কারা, যারা বইমেলার ভিতরে ঢুকে গোষ্ঠীবদ্ধ চক্র যারা পরিবেশ নষ্ট করতে চায়, সাধারণ মানুষকে হয়রানি করতে চায়, এরা কারা এটা আমরা খুঁজে দেখছি, তাদের উদ্দেশ্যটা কি। আমরা